পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা নিয়ে তিন দিনের উৎসব শুরু হল। শুক্রবার বেলাকোবা পাবলিক ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠানটি উদযাপিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক বিবেক বাজমি, জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষী দত্ত সহ অন্যান্যরা। বেলাকোবা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।